তারা তালা ভাঙে নাই বা খোলে নাই। পরে পুলিশ তালা ভেঙে তারপরে আমাকে ফকিরহাট মানে থানাতে নিয়ে আসছে, উপজেলা থানাতে নিয়ে আসছে। তারপর একটা কেস হয়েছে আমার, এই যে দুইটা দাঁত ভেঙে। সবাই আশা করছি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন একটা মেয়ের। সেই মেয়েটা তার মা সম্পর্কে সে অভিযোগ করতেছে, বলতেছে তার মা তাকে অত্যাচার করে, টর্চার করে, মানে দাঁতগুলো ফেলে দিয়েছে, এভাবে সে অভিযোগ করতেছে। আর তার বাবার সম্পর্কে সে বলছে তার বাবাও বেঁচে নেই, তার বাবাকে তার মা টর্চার করে মেরে ফেলেছে শুধু পরকীয়ার কারণে। দর্শক শ্রোতা, পরকীয়া মানুষের কতটা নিচে নামাতে পারে, যদি আজকের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। নিজের সন্তানকে মেরেছে এবং কি নিজের স্বামীকেও মেরে ফেলেছে, ঠিক আছে? স্বামীকে মেরে ফেলে দিয়ে এখন নিজের সন্তানের উপর টর্চার করতেছে, যাতে সন্তানটাও শেষ হয়ে যায়। শুধু পরকীয়ার কারণে মানুষ কতটা নিচে নামতে পারে। তো দর্শক শ্রোতা, আমি আর কথা বলবো না, তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় জারিয়া গিরাম, নাম সেলিম, বাবার নাম হচ্ছে আব্দুল সত্তার। ওনার সাথে প্রায় দীর্ঘ 10 বছর ধরে কাজ করে, ওনার সাথে মানে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি অনেকবার বোঝানোর পরও আমার মা আমার কোনো কথাই শুনে না। এক পর্যায়ে আমার অনেক নির্যাতন করে, মানে মারধর করে। এই অবস্থায় মানে আমি অনেক লোকজন, চেয়ারম্যান মেম্বার অনেককে বলছি, বলার পরে তারা বিষয়টা মানে আমার বাবাকে জানাইছে। এবং আমার বাবাও চাইছিল যে কাউকে কিছু না বলে মানে পরিবারের সাথে মিটাই নিতে, কিন্তু সে পারে নাই। এক পর্যায়ে সে স্ট্রোক করে মারা যায়। তাকেও নির্যাতন, খুব মানে মানসিক শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছে। এবং আমাকেও হত্যার হুমকি সহ মানে গতকালকে আমাকে মারছে। এবং এক পর্যায়ে আমাকে রুমের ভিতরে তালাবদ্ধ করে আটকে রাখছে। পরে আমি 999-এ ফোন দিছিলাম, দেওয়ার পরে আমাদের আশেপাশের লোকজন আমার উদ্ধার করছে। পুলিশ গিয়েছে, যাওয়ার পরেও তারা তালা ভাঙে নাই বা খোলে নাই। পরে পুলিশ তালা ভেঙে তারপর আমাকে ফকিরহাট মানে থানাতে নিয়ে আসছে, উপজেলা থানাতে নিয়ে আসছে। তারপর একটা কেস হয়েছে আমার, যে দুইটা দাঁত ভেঙে ফেলছে এবং আমাকে অনেক মারছে। জিডি করছিলাম 2 মাস আগে, আবার কালকে আবার কেস করা হয়েছে, অভিযোগ মানে কেস করা হয়েছে, মানে অভিযোগ দিয়ে সকল মামলা হয়নি, মামলা করব। আচ্ছা আচ্ছা, তো এখন তুমি যে তোমার মার সাথে যে পরকীয়া, যে নাম বললে কি জানো নাম? সেলিম শেখ। সেলিম শেখ, তো এখন সেলিম শেখ এক কি তোমার মামা মাকে বিয়ে করছে নাকি? সেটা বলতে পারি না, তবে সে বাড়িতে বেশি একটা থাকে না। আর মানে টাকা পয়সাও তাকে প্রায় 10 লাখের মতো দেওয়া হয়েছে, আনুমানিক ধারণা 10 লাখ বা তারও বেশি। কে দিছে? আমার মা, মানে সেলিমকে। সে তো কাজ করতো, তার কোনো মানে দিন আনা দিন খাওয়ার মতো। কি কাজ করতো? সে আমাদের বাড়িতে ধান পানের কাজ করতো, বাজার করতো এসব। তোমার বাবা বেঁচে থাকেন? 2011 সালে থেকে সে কাজ করতো। আচ্ছা, এই 2017 সাল থেকে মানে আমি বুঝতে পারি, মানে আমার বাবা বলছে যে এরকম কেন করে, তখন বুঝতে পারি আমি যে আমার মা এরকম অন্যের সাথে মানে সম্পর্ক, অন্য বলতে কি, অন্য বলতে সেলিম শেখের সাথে সম্পর্কে জড়ায় গেছে, সেটা আমি বুঝতে পারি। কিন্তু আমি বারবার না করা সত্ত্বেও আমাকে মানে মারতো, এমনকি কালকে সবার সামনে বলছে আমি নাকি মানসিক রোগী, আমি নাকি মানসিক রোগী সেটা বলছে। কিন্তু আসলে আমি পলিটেকনিকে পড়াশোনা করি, এবার আগামীকাল আমার পরীক্ষা একটা আছে, তারপর আমার 4 সেমিস্টার শুরু হবে। আর আমি ফাজেলে প্রথম বর্ষে 1900 ভর্তি হয়েছিলাম, ফাজেলে প্রথম বর্ষে আমি ছাত্রী, পরীক্ষা আমার 3 তারিখে জানুয়ারি। তোমার মা বিয়ে করেছে কিনা জানো না? সেটা আমি জানি না, কিন্তু তাকে 10 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই টাকাটা কার টাকা? 10 লাখ বা তারও বেশি। এটা হচ্ছে আমার বাবার জমি বিক্রি করার টাকা, এটা আমার মার নামে মানে মা আমার মামা থেকে নিছিল, মোহাম্মদ আলী আমার মামা থেকে নিছিল, যে আমার বাবা তো অসুস্থ, আমার মার নামে থাকলে আমার মার একটা ভবিষ্যৎ আছে। যেটা আমার মা এরকম করবে সেটা তো বোঝা যায়নি, এটা 15 সালের ঘটনা। এখন তুমি কি চাও? এই যে এখন আমার কোনো টাকা পয়সা দিচ্ছে না, এমনকি পড়াশোনা করা বা আমার খরচ করছে কোনো কিছুই আমি পাচ্ছি না, মানে সব দিক থেকে জায়গা জমির দিক থেকে আমাকে। এই যে তোমার মার্সেল হাসপাতালে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে, তুমি কি তোমার জীবনের নিরাপত্তা বোধ কর, মানে নিরাপত্তা হীনতা বোধ করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় তোমাকে মানে মেরে ফেলবে, আর মেরে ফেলবে তোমার মা। হ্যাঁ,
তোমার আমার মা সেই সেলিমের কথা মতো মানে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আচ্ছা, তো তাহলে তুমি বলতে চাচ্ছ আমি, হ্যাঁ সেলিমই এক নম্বরে অভিযুক্ত, মানে আমাদের সংসারে অশান্তির জন্য সে দেয়। আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ সেলিমের কথা মতো সেলিমের সহযোগিতায় তোমার মেরে ফেলতে পারে? মেরে ফেলতে যাচ্ছে। আচ্ছা, এখন তুমি কি চাও, সর্বশেষ কি চাও তুমি? আমি তোমার চা ভাই প্রশাসনকে কি চাও? প্রশাসনকে শুধু আমি এইটুকুই বলবো যে আমি যেন ন্যায় বিচার পাই। কি নাম তোমার? নাম মোহাম্মদ জাকির রহমান গালি। পিতার নাম কি? পিতার নাম মোহাম্মদ অনুমান আমারে মোবাইল করেছে যে নানা আমারে আটকায় রাখিছে ঘরে, আমারে মারিছে, আটকায় রাখছে ওর ভাই মা। কি কারণে আটকায় রাখছে? কি কারণে আটকা রাখছে? ওপরে অত্যাচার করে মারিয়ে ফেলা যাবে হুমকি দিচ্ছে, তাই আমি পরে দেখে দেখে কি কারণে অত্যাচার করে? ও জায়গা জমি পাবে, জায়গা জমি বাদ দে না, খাতি ভর্তি দে না, এই কারণে। ওই যে মেয়েটা একটা অভিযোগ করলো যে কোনো ওর মা কোনো ছেলে সেলিম নামে কার সাথে সম্পর্ক আছে, এটা আমরা শুনেছি, আমরা দেখি নাই। শোনার কথা গ্রামের সবাই বলা বলি করে, আমরা শুনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন আপনি ওটা তো সাথে করে নিয়ে আসেন প্রেস ক্লাবে, এখন থানায় নাকি অভিযোগ দিছে বললো, তা থানায় কি কোনো অভিযোগ দিছে? হ্যাঁ দিছে, থানায় একটা অভিযোগ দিছে, পুলিশ জায়গায় ওরা উদ্ধার করেছে, তালা দিয়ে আসলো, পুলিশই থাকে তালা ভাঙ্গে ওরা উদ্ধার করা হয়েছে। আচ্ছা, আর দুই মাস আগে নাকি ওর জীবনে নিরাপত্তা আছে, একটা জিডি করছে, একটা জিডি করছিল, সে জিডির কথাও আমার থানায় বলেছে, বলছে না? আচ্ছা, তা ওই জিডিতে বলে ওই জিডি কপি নাকি একটা ওই যে আব্বা চাকরি করতো সেই সংশ্লিষ্ট দপ্তরে দিছে নাকি ওই টাকা সব বলে বাবার টাকা ওর মা তুলে সব ওই ছেলেকে দিয়ে দিচ্ছে, এটা কি সত্য? চেষ্টা করেছে সেই জন্যই একটা জিডি করেছে যে